ফুটন্ত চায়ের মধ্যে লাখ টাকা দিন দিয়ে হয়ে যান রাতারাতি কুটিপতি কি করে সম্ভব অবশ্য পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো প্রথমে হচ্ছে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি মাটির হাঁড়ির চা কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় তো এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি আর চা চামচে দুই চা চামচ দিয়েছি আমি এখানে চা পাতা যাতে করে আমার দুই কাপ পরিমাণ চা হয় সে অনুযায়ী আমি দিয়েছি এবার দুটাকে একসাথে নাড়তে থাকবো নাড়তে নাড়তে একসময় দেখা যাবে চিনিটা অনেকটা গলে গেছে মানে একটু ক্যারামেল ক্যারামেল টাইপের হয়ে যাবে তো মাটির হাড়ি একটু করতে সময় লাগবে কারণ মাটির হাড়ি তো আর অন্য হাড়ির মতো এত দ্রুত গরম হয় না তো যাই হোক এটা নাড়তে নাড়তে একটা সময় এটা গলে গেছে তো আপনারা চাইলে সেম কাজটা কিন্তু সিলভারের যে কোনো কিছুতে সাজ এটাতে করেন সেটাতে করতে পারেন তবে আমার কাছে মাটির হাড়িতে বেশি ভালো লাগে কারণ মাটির হাড়ির একটা অন্যরকম একটা ফোড়া ফোড়া ফ্লেভার থাকে তো যাই হোক এরপরে এটাকে যখন চিনিটা ঘোলে যাবে তখন এর মধ্যে দুধটা দিয়ে দেবো তো আমি এখানে দুই কাপ দুধ দিয়ে দিলাম দুই কাপের একটু বেশি হবে যেহেতু জাল করতে করতে আর একটু কমে যাবে তো দুই কাপের একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দুটো এলাচ এবারে এটাকে একটু ঝাল করে নেব। এটাকে তিন চার মিনিট ঝাল করার পর তারপরে এর মধ্যে আমি ডিমটা দিবো তো এটা বরফ চলে এসেছে আমি এটাকে এখন একটু জাল করে নিচ্ছি ওই যে বললাম তিন চার মিনিট তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে কুটিপতি কিভাবে সেটা ভিডিও লাস্ট আমি বলে দেবো এরপর যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে ছাটা বা তিন চার মিনিট জাল হওয়ার পর এরপর হচ্ছে আমি ডিমটা দিয়ে দিলাম একটা ডিম দিলাম ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু চুলাটা কিন্তু কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে আর এটাকে অনবরত নাড়তে হবে চাইলে আপনারা কিন্তু হ্যান্ড রুইচ দিয়ে এটাকে করতে পারেন যাতে করে ডিমটা সায়ের সাথে সুন্দরভাবে মিশে যায় কোনো দলা ফেঁকে না যায় যেহেতু ফুটন্ত গরম পানিতে যে কোনো কিছুতে দিলে ডিমটা দলা ফেঁকে যায় তো সেরকম কিছুই হবে না এটা অনবরত জাল দিতে থাকবেন এরপরে আমি দুই মিনিট পরিমাণ জাল করব তো দেখেন মাটির সাইডে চারিদিকে একটু ফোড়া ফোড়া টাইপের গেছে আর এই সাইডের মধ্যে একটু মানে স্মুকি স্মুকি ফ্লেভার থাকবে আমার মাটির হাড়ির জন্য তবে সিলভারের হাড়িতে গেলে এই ফ্লেভারটা আপনারা পাবেন না তো দুই মিনিট জাল করার পর এরপরে চাটাকে আমি নামিয়ে নেব তো কি করে কুটিপতে হবে সেটা একটু পরে বলতেছি এই যে দেখেন চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে একেবারে ঘন কি সুন্দর মানে আপনি যদি এই চায়ের একটা দোকান দেন আপনার মহল্লাতে তো দেখবেন কত কত ফুড ব্লগাররা কত কত সাংবাদিকরা চলে এসেছে আপনার এখানে খেতে মানে এটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে এছাড়া আর খেতে কিন্তু খারাপ না আমি খেয়ে দেখেছি খুবই মজা এছাড়া দেখি অনলাইনে খুবই ভাইরাল তো চিন্তা করলাম আমি একটু ট্রাই করে দেখি আমিও যদি রাতারাতি বড় লোক হতে পারি তো আমি রাতারাতি অবশ্য বড়লোক আমি এখনো ব্যবসা শুরু করি নাই চিন্তা করতেছি করবো আপনারা করতে পারেন রাতারাতি কিন্তু বড় হয়ে যেতে পারেন আর লাখ টাকা ডিম বলতে ডিমের অবস্থা তো সবাই জানেন ডিম এখন দরাসোয়ার বাইরে মানে মধ্যবিত্ত নিম্নবিত্তদের তো সেজন্য বললাম ডিমটা কিন্তু আহ লাখ টাকার আর আপনি যদি এই ব্যবসা করতে থাকেন সময় এক সময় না আপনি কুটিভূত হয়ে যাবেন কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সাফ পাগল তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবেন ভালো থাকবেন আল্লাহ